কখনো হুজুর, কখনো গ্রামের ছেলে, কখনো আবার রোমান্টিক লাভার, নানা চরিত্রে নিজেকে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করেছেন পর্দায়। তিনি হলিউডে হালের জনপ্রিয় হিরো সাইমন সাদিক। রানা দ্য ফাইটার 2012 জাকির হোসেন রাজু পরিচালিত জি হুজুর দিয়ে চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু হয় তার। তবে পরের বছর পোড়া মনে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন এই চার্মিং বয়। দর্শকপ্রিয়তা এই সিনেমায় জুটি হয়ে কাজ করেন মাহিয়া মাহির সাথে। তার অভিনীত লাইভ মুক্তি পাচ্ছে 9 সেপ্টেম্বর। মাহিয়া মাহি, তার সঙ্গে আমার কেমিস্ট্রি দর্শক রিসিভ করেছেন এর আগে পোড়া মনে লাস্ট জান্নাতে। দীর্ঘ প্রায় 4 বছর পর আমাদের সিনেমা আসছে যেটির নাম লাইভ। দর্শকরা যেরকম দেখতে চায় বিনোদনের জন্য সিনেমা হলে যায়, সেরকম একটি সিনেমা হচ্ছে লাইভ। আমি বিশ্বাস করি দর্শকরা যারা হলে আসবেন পুরোটাই তারা রিসিভ করবেন, কারণ লাইভ সিনেমাটাই আসলে ভালো লাগার সিনেমা। এদিকে জাকির হোসেন রাজু পরিচালিত চাদর সিনেমায় শুটিং শুরুর প্রতীক্ষায় এই অভিনেতা। আমরা আজকে যেখানে ইন্টারভিউ দিচ্ছি, 2010 সালের একদম ঠিক সন্ধ্যায় শুটিং শুরু হয়। ছবির নাম জি হুজুর, সেখান থেকে আমি একটি সিনেমায় চুক্তিবদ্ধ হই। ছবিটির নাম হচ্ছে চাদর এবং আমার ওস্তাদ সেখানে ডিরেক্টর। এবং আরেকটা ইতিহাস যেটা, যে গত 35 বছর আগে আরেকটি সিনেমা হয়েছিল যেটি প্রযোজনা করেছিল BFDC, সেখানে 35 বছর পর আরেকটা সিনেমা ওনারা নির্মাণ করতে যাচ্ছেন যেটার নাম চাদর, পরিচালক আমার ওস্তাদ। আমরা যেখানে আমার কর্মস্থল BFDC, তারা প্রযোজক। সব কিছু মিলিয়ে আসলে একটা নতুন ইতিহাসের সঙ্গে আমি যুক্ত হলাম। এছাড়াও সাইমনের অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায়। জয়া কুল, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2019 সেরা অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেতা। সেই সাথে পোড়া মনে অভিনয় করে অর্জন করেন 22 বর্ষসেরা পুরস্কার। তুই প্রথম, তুই তো শেষ, তুই আমার, যায় না যারা প্রেমের হাটে জীবনটা মায়া ভরা পূর্ণিমা। অনামিকা তিথি, দেশ টিভি, ঢাকা। আর না করি ধানায় পানা।